শিলিগুড়ি শহরে টোটোকে নিয়ন্ত্রণে আনতে আয়োজিত হলো বৈঠক। শিলিগুড়ি শহরের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে টোটো। ফলে টোটো চলাচল নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পন্নম্বলম, শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী সহ অন্যান্যরা। জানা যায়, বৈধ ও অবৈধ টোটোর তালিকা তৈরি করছে শিলিগুড়ি পুর নিগম। কোন রুট দিয়ে কোন টোটোগুলি যেতে পারবে তার একটি রূপরেখা তৈরি করা হবে। অত্যধিক পরিমাণে টোটোর ফলে ট্রাফিক যানজটের সমস্যা হচ্ছে শিলিগুড়িতে। সেই যানজট সমস্যা মোকাবেলার জন্যই টোটোর উপর নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুর নিগম। এদিন প্রাথমিকভাবে এই বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী 21 তারিখ পিডব্লিউডি বাংলোতে বিস্তারিত আলোচনা হবে বলে জানান মেয়র। আজকে আমরা একটা উচ্চ পর্যায়ের মিটিং করলাম। আপনারা দেখতে পেলেন ডিএম সাহেব ছিলেন, কমিশনার অফ পুলিশ ছিলেন, ডিসিপি ট্রাফিক ছিলেন, আরটিও জলপাইগুড়ি দার্জিলিং তাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের কর্পোরেশনের এমআরএসএস স্যার ছিলেন, রঞ্জন সরকার ওর একটু ফিভার মতো মাথায় হেডেক আছে, এই জন্য ও আজকে আসতে পারলো না, এবং কমিশনার সাহেব কলকাতায় একটা ইম্পর্টেন্ট গভর্নমেন্টের মিটিং আজকে 3টার সময় আছে, যার জন্য উনি সকালে চলে গেল। তো সেক্রেটারি ছিলেন, বাকি আমরা সবাই ছিলাম। মিটিংয়ে মেনলি আমাদের টোটো নিয়ে আলোচনা হয়েছে। টোটো 3 নম্বর আমরা যেগুলো দিয়েছি গভর্নমেন্টের পলিসি, তাদের পার্কিং এবং তারা কোন কোন রুট দিয়ে যাবে, এবং অথরাইজড আনঅথরাইজড টোটো, আর টোটোগুলো অথরাইজড ডিলারদের থেকে কেনা কি কেনা না, এই সব ব্যাপারে একটা অডিট করে এই বিষয়ে একটা নির্দেশিকা নিয়ে একটা গভর্নমেন্টের সাথে পরিবহন দপ্তরের সাথে তাদের গাইডলাইন নিয়ে আলোচনা করে ডিএম সাহেব আমরা আমাদের প্রপোজাল দিয়েছি, সেটা লিখিতভাবে পাঠিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত আমাদের গ্রহণ করা হবে। শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।